প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, বাচ্চাদের জানার আগ্রহকে প্রসারিত করার জন্য আবার বিজ্ঞানের তথ্য নিয়ে হাজির হয়ে গেলাম আমি তারকনাথ মাঝি তারক ইন্ডিয়া চ্যানেলে। আদিমকালে পৃথিবীতে ঘুরে বেড়াতো বড় বড় ডাইনোসরাস, কিন্তু এই বিশাল বড় বড় ডাইনোসরাসের মস্তিষ্ক কত বড় ছিল জানেন কি? স্টেগোসাউরাস প্রজাতির ডাইনোসরাস, যার উচ্চতা প্রায় 9 মিটার, কিন্তু মস্তিষ্ক ছিল একটা ছোট্ট কাঠবাদামের সমান। আমরা কিংবা অনেক প্রাণী সামনে বা পিছনে হাঁটতে পারে, কিন্তু দুটো প্রাণীর নাম বলুন তো যারা পেছনের দিকে হাঁটতে পারে না বললেই চলে। প্রাণী দুটির নাম হলো ক্যাঙ্গারু আর ইমু পাখি। আপনারা তো চিড়িয়াখানায় জল হস্তি দেখেছেন, বিশাল দেহ কিন্তু পাগুলো ছোট ছোট। কিন্তু অবাক করা তথ্য, এরা কিন্তু মানুষের থেকেও দ্রুত ছুটতে পারে, আর এরা দেখতে নিরীহ হলেও মোটেও কিন্তু গো বেচারা প্রাণী নয়। এরা পৃথিবীর হিংস্রতম প্রাণীদের মধ্যে একটি। এবার এক অদ্ভুত বিশ্বাসের কথা বলি। পৃথিবী গোল আমরা সবাই জানি, শুধু তাই নয়, আজ থেকে প্রায় 5000 বছর আগে গ্রিক শিক্ষিত মানুষেরাও জানতো পৃথিবী গোল। কিন্তু বর্তমানে ফ্ল্যাট আর্থ সোসাইটি নামে একটি সংগঠন আছে, যারা নিজেরা বিশ্বাস করে পৃথিবী চ্যাপ্টা এবং অন্যদের বিশ্বাস করানোর জন্য তারা চেষ্টা করে থাকে। অবাক করা ব্যাপার, তাই না? আপনারা সবাই আকাশে রকেট দেখেছেন। এবার এই রকেট পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে যখন মহাকাশে যায়, তখন একটি নিম্নতম গতির দরকার হয়। সেই বেগে না চললে সে পৃথিবীর আকাশ ছাড়িয়ে যেতে পারে না। সেই গতিটি কত হতে পারে জেনে রাখুন। সেকেন্ডে 7 মাইল, মানে 7 মাইল। ভাবুন, আপনার বাড়ি থেকে প্রায় 11 কিলোমিটার কতটা হবে? ততটা যেতে হবে মাত্র 1 সেকেন্ডে। বলুন তো, মানুষের মাথা বেশি শক্তিশালী না কম্পিউটারের মাথা? আপনি বলবেন, উরে বাবা, কম্পিউটার নিমিষে কত জটিল সমস্যার সমাধান করে দেয়, সুতরাং কম্পিউটারের মাথা মানুষের মাথা থেকে বেশি শক্তিশালী। না, আপনি ভুল ভাবছেন। মানুষ যত টাইপের সমস্যার সমাধান করতে পারে, সেটি তুলনা করলে মানুষের মাথাই বেশি শক্তিশালী। কতটা বেশি ভাবলে অবাক হবেন। একটি মানব মস্তিষ্কের সমান কাজ করতে হলে 10 লক্ষেরও বেশি কম্পিউটার দরকার। আজ এই পর্যন্ত। এইরকম ইন্টারেস্টিং ভিডিও মাঝে মধ্যে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি আপনার মোবাইলে পৌঁছে যাবে। কেমন লাগলো কমেন্টস করলে খুব ভালো হয়, আর অন্যান্য বাচ্চাদের ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।